মানুষের জীবনে বার্ধক্য যখন আসে তখন প্রিয়জনরা কেমন যেন পর হয়ে যায়, নিজের ফেলে আসা দিনগুলোর কথা মনে করে যায় এইসব মানুষ। এলাকার বয়স্ক কবি ব্যক্তিদের মুখে হাসি ফোটাতে, তাদের পুরো দিনের আনন্দকে ফিরিয়ে দিতে এগিয়ে এলো সিস্টার নিবেদিতা মাল্টিপারপাস সোসাইটি। রবিবার ঠাকুর পুকুরে ক্লাব পালন করে এলাকার প্রবীণ ব্যক্তিদের নিয়ে আড্ডা জোনের ব্যবস্থা করা হয়েছে। সিস্টার নিবেদিতা মাল্টিপারপাস সোসাইটির কর্ণধার রামপ্রসাদ দত্ত বা তৃতীয়ত্বের উদ্যোগে এই ধরনের সুন্দর অনুষ্ঠান করা হয়েছে। সন্ধ্যে হতে এলাকার প্রবীণ ও বয়স্ক ব্যক্তিরা একে একে আড্ডা জোনে অংশগ্রহণ করতে ক্লাব প্রাঙ্গণে যোগদান করে। এই বয়সে তাদের নিয়ে কিছু করা যায় এমনটাই করে দেখালেন তুতু দত্ত। আর এই আড্ডা জোনে এসে এলাকার প্রবীণ ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরল। বিধাননগর পুরপাড়া স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের ছোট ছোট পত্রিকা যারা এই আড্ডা জোনে সুন্দর নৃত্য পরিবেশন করে একটা কিছু নয়, বয়স্ক মানুষরা ঘরের মধ্যে বন্দী হয়ে পড়েছিল, বয়স্ক মানুষদের ঘর থেকে বাইরে আসার একটা যে ইচ্ছা ছিল না ঘরের মধ্যে, সেই জায়গায় চাইছি কি এই আড্ডা মান করতে বয়স্ক মানুষরা ফিরে আসে, বয়স্ক মানুষরা বাইরে আসে, এটাই আমাদের ইচ্ছা, আমাদের আশীর্বাদ, এটাই আমাদের। সানজাত দিন আপনার ছুটি পুজো হয়েছে, এবছরও কি একটা চমক দিতে চলেছে? চমক মানে সুশান্ত পাল অত বড় শিল্পী, পশ্চিমবাংলার বুকে সবচেয়ে বড় শিল্পীকে আমরা এনেছি, সুশান্ত পাল বড় বাজে আমরা ঝাঁপিয়ে পড়েছি, দেখা যাক আগামী দিন কেউ এরকম করে না। আপনি যে ধরনের কাজ করছেন পুজোর দিনে যখন বিভিন্ন ক্লাব সংগঠন গরিব মানুষদের পাশে থাকে, পুজোর দিনে তাদের মধ্যে হাসি থেকে ব্যাপক করতে আমাদের একটা পরিকল্পনা আছে, পুজোর সময় মানুষ মানুষ আমরা মহারাজ বস্ত্র তাদের তাদের মধ্যে হাসি করে আমরা এবছর একটা কিছু পরিকল্পনা রেখেছি। তো ব্যাপারটা কী হচ্ছে, পরিকল্পনা যে আমরা ব্যাপক আমরা অনেক জায়গায় পাই না, আমরা পরিকল্পনা